এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটাই ইন্ডিয়ান তামাক গাছ। সরস অবস্থায় এই গাছ থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ লোবেলিয়া ইনফ্লাটার মাদার টেংসার প্রস্তুত হয়। শ্বাসকষ্ট, হাঁপানি, খিঁচুনি, পাকস্থলীর রোগ, অতিরিক্ত চা ও তামাক জাতীয় খাদ্যের কুফল, স্রাব বা চর্মরোগ চাপা দেওয়ার কুফল ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সঙ্গে ব্যবহৃত হয়। ঔষধটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে, যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায়, তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয়। আজকের ভিডিওতে ঔষধটির ড্যাপ পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবারে এই লোবেলিয়া ইনফ্লাটার যদি ডার্ক পিকচার অঙ্কন করতে চায়, তাহলে আগে জেনে নিতে হবে যে রোগীদের ধাতগত লক্ষণ কেমন। তো রোগীরা থাকে শীতকাতর এবং মোটাসোটা, কিছুটা হলেও মোটাসোটা থাকে। এবার আমাদের এই লোবেলিয়া ইনফ্লাটার 11টি প্রধানতম লক্ষণ রয়েছে। ঔষধ নির্বাচনে এই প্রধানতম লক্ষণগুলোর গুরুত্ব অপরিসীম। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে যদি একটু মনোযোগ দিয়ে এই 11টি প্রধানতম লক্ষণ শোনেন এবং বুঝে নেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনাদের ঔষধ সিলেক্ট করতে খুব সুবিধা হবে। নাম্বার 1-এ রয়েছে ক্রিয়াস্থান। ফুসফুস, পাকস্থলী, গলা ও মাথার উপর ঔষধটির প্রধান ক্রিয়া। তাহলে আমরা জেনে নিলাম কোথায় কোথায় অধিক ক্রিয়া। নাম্বার 2-তে রয়েছে উপযোগিতা। দেখতে সুন্দর, পাতলা চুল, নীল চক্ষু এবং যারা সহজে মোটা হয়ে যায় তাদের জন্য এই ঔষধটি অধিক উপযোগী। এই কথাগুলো খুবই সহজ, এটাকে বিশ্লেষণ করার কোনো প্রয়োজনীয়তা নেই। নাম্বার 3-তে রয়েছে গলা। গলার মধ্যে একটা পিণ্ড আটকে আছে, তার জন্য শ্বাস ফেলতে কষ্ট হয়, এটাকে সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার 1 বলা যায়। যদি এই লোবেলিয়া ইনফ্লাটার রোগী হয় তাহলে গলার এই লক্ষণটি থাকবে, গলার মধ্যে কিছু একটা পিণ্ডের মতো কিছু আটকে আছে। রোগীরা কিন্তু এটা মনে করে, এর জন্য তার কী হয়, যখন শ্বাস যখন ফেলতে হয় তখন তাদের কিন্তু কষ্ট হয়, এই লক্ষণটি থাকবে। নাম্বার 4-এ রয়েছে কাতরতা, ভীষণ স্পর্শ কাতরতা, টাচ টাচ করলে এদের কষ্ট হয়। হাঁপানি, শ্বাসকষ্ট, পাকস্থলী রোগ, সমস্ত রোগের সঙ্গে স্পর্শ কাতরতা থাকবেই থাকবে, এটাকে সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার 2 বলা যায়। নাম্বার 5-এ রয়েছে ফুসফুস। শ্বাসকষ্টের সঙ্গে মৃত্যু হয়, হাঁপানি, যক্ষা, প্রসব বেদনা, সামান্য পরিশ্রমে শ্বাসকষ্ট, এই সব রোগেই শ্বাসকষ্টের সঙ্গে কিন্তু মৃত্যু ভয় থাকবে, এটাকে সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার 3 বলা যায়। এই যে আমি 3টি সিদ্ধিপ্রদ লক্ষণের কথা বললাম, দেখুন নাম্বার 3-তে, 4-এ এবং 5-এ, একটা ঔষধের মধ্যে খুব বেশি সংখ্যক সিদ্ধিপ্রদ লক্ষণ থাকে না, তো আমাদের এই লোবেলিয়া ইনফ্লাটায় কিন্তু 3টি সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে। যদি কোনো রোগীর মধ্যে 3টি সিদ্ধিপ্রদ লক্ষণ যদি পাওয়া যায়, তাহলে সেই রোগ কিন্তু লোবেলিয়া ইনফ্লাটা কিন্তু আরও 100% সক্ষম। আপনারা যদি আপনাদের প্র্যাকটিস জীবনে দেখেন এই সিদ্ধিপ্রদ লক্ষণ প্রয়োগ করে দেখবেন, একবারে নিশ্চিত রোগী কিন্তু আরোগ্য লাভ করবে। নাম্বার 6-এ রয়েছে পাকস্থলী। পরিপাক শক্তির গোলযোগ থাকা সত্ত্বেও উত্তম ক্ষুধা, এর জন্য বমি বমি ভাব হয়, দুর্বলতা, মাথা যন্ত্রণা ইত্যাদি উপসর্গগুলো দেখা দেয়। এই যে বিষয়টা গড়গড় করে পড়ে গেলাম, সেটা পড়লে কাজ হবে না, আগে বুঝে নিতে হবে। আমরা দেখি যে সমস্ত রোগীদের পরিপাক শক্তির গোলযোগ থাকে, পরিপাক যন্ত্রের ক্রিয়া ত্রুটি থাকে, সেই সমস্ত রোগীদের কিন্তু ক্ষুধা থাকে না, কিন্তু আমাদের এই লোবেলিয়া ইনফ্লাটার রোগীদের কিন্তু পরিপাক শক্তির দুর্বলতা থাকা সত্ত্বেও তারা কিন্তু অনর্গল খেতে চায়, তাদের ক্ষুধা কিন্তু থাকে, এইটা ভালো করে বুঝে মনে গেঁথে রাখতে হবে। নাম্বার 7-এ রয়েছে হৃৎপিণ্ড বা হার্ট, কোষে ধরার নাই বেদনা, সিঁড়ি দিয়ে উপরে উঠতে ও সামান্য পরিশ্রমে কিন্তু বেদনা বৃদ্ধি পায়, কোষে ধরা মনে হচ্ছে চেপে ধরেছে হার্টটা, এরকম বেদনা অনুভব করে, সিঁড়ি দিয়ে নামার সময় আর সামান্য পরিশ্রমে কিন্তু এদের হার্টের ট্রাবলগুলো বৃদ্ধি পায়। নাম্বার 8-এ রয়েছে মলদ্বার, স্যাকরাম অস্থিতে বেদনা এবং স্পর্শকাতরতা, তার জন্য রোগী সামনের দিকে ঝুঁকে বসে। এবারে স্যাকরাম অস্থিটি কোথায়? স্যাকরাম অস্থিটি হচ্ছে মলদ্বার, আমাদের যে মলদ্বার রয়েছে মলদ্বারের সামান্য উপরের দিকে স্যাকরাম অস্থিটি থাকে, তো এই জায়গাটায় কিন্তু বেদনা থাকে এবং স্পর্শকাতরতা থাকেই আমি আগেই বলে দিলাম, এবং এর জন্য রোগীরা যখন
উঠতে চায়, চেয়ারে বা অন্য জায়গায় বসতে চায়, তখন কিন্তু সামনের দিকে ঝুঁকে বসে। এই লক্ষণটি আপনি এই মলদ্বারের যে কোনো রোগে যদি পান, তাহলে আপনি কিন্তু চোখ বন্ধ করে কিন্তু লোবেলিয়ার ইনফ্লাটা কিন্তু ব্যবহার করতে পারেন। নাম্বার 9 রয়েছে মূত্র। গাঢ় কমলা লেবুর বর্ণ পরিমাণে বেশি, প্রচ্ছাবে লাল বর্ণের তলানি পড়ে। এদের প্রচ্ছাবটা কিন্তু ওই কমলা লেবুর মতো লাল টকটকে হয়। নাম্বার 10 রয়েছে বৃদ্ধি উপশম। আমাদের এই লোবেলিয়া ইনফ্লাটার সমস্ত রোগ ব্যাধিগুলো বিকেলবেলায় এবং নড়াচড়ায় বৃদ্ধি পায়, সন্ধ্যায় আর গরমে কিন্তু উপশমিত হয়। নাম্বার 11 রয়েছে ঔষধের শক্তি ও ডোজ। 630 এবং 200 শক্তি কিন্তু অধিক কার্যকারী বা উপযোগী। ডক্টররা দেখেছেন যে তিনটে শক্তির ঔষধ কিন্তু অধিক কাজ করে, তাই ওরা এইভাবে লিখেছেন। এবার ডোজ হবে কিন্তু সূক্ষ্মমাত্রায়। এবার ডোজ বলতে একবারে কতটা পরিমাণে ঔষধ বোঝানো হয় সেটাকে ডোজ বলা হয়। এবার ডোজ সম্বন্ধে বিভিন্ন মতবাদ আছে। আমি মিডিয়ায় বড় বড় ডাক্তার আমি নিজেই শুনেছি যে তারা বলেছে যে কোনো ঔষধের 1 ফোঁটা বা 2 ফোঁটা কিন্তু সকাল সন্ধ্যা বা দুপুরে খাওয়ার জন্য তারা কিন্তু ডোজ বলে দিচ্ছে। এটা কিন্তু কোনোভাবেই সূক্ষ্মমাত্রার ডোজ নয়। আমার কথা যদি আপনি মিথ্যা হিসাবে প্রমাণ করতে পারবেন না, এই জন্য ভিডিও তৈরি করা হয়েছে যে সূক্ষ্মমাত্রার ডোজ কতটা পরিমাণ ঔষধে বোঝায়, এবং সেটা স্যার হ্যানিম্যান অর্গানের উন্নয়নে বলে গেছে। এবার এই অর্গানের স্যার হ্যানিম্যানের মত অনুসারে আমি একটা ভিডিও তৈরি করেছি এই চ্যানেলের 18 নং ভিডিওতে। আপনারা যদি চান যে সূক্ষ্মমাত্রার ডোজ কীভাবে তৈরি করবেন এবং সেটা কীভাবে ব্যবহার করবেন, এটা যদি বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে এই চ্যানেলের 18 নং ভিডিওটি দেখতে পারেন। এবার কথা হচ্ছে 18 নং ভিডিওটি আপনি যাবেন কী করে, 18 নং ভিডিওটি দেখবেন কী করে। এই চ্যানেলের যেখানে দেখুন ইংলিশে লেখা রয়েছে হোমিওর নাম্বার, আপনি ওখানে যদি টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে। এখন এই পেজের নিচের দিকে দেখুন ইংলিশে ভিডিও লেখা রয়েছে। আপনি ভিডিওতে টাচ করলে কিন্তু ক্রমপর্যায়ে ভিডিওগুলো নাম্বারিং করা দেখতে পারবেন। বাম দিকতে দেখুন ব্র্যাকেটের মধ্যে 1 2 3 4 এভাবে লেখা আছে। 18 নং ভিডিওতে গিয়ে আপনি সেখানে টাচ করুন, তাহলে 18 নং ভিডিও ওপেন হয়ে যাবে। সেখানে বর্ণনা করা আছে যে সূক্ষ্মমাত্রার ডোজটা কীরকম, এবং অর্গানন অফ মেডিসিনের কত নম্বর পেজ থেকে এবং কত নম্বর এফরিজম থেকে ওই কথাগুলো তুলে নেওয়া হয়েছে, সেটাও কিন্তু এর সঙ্গে প্রুফ দেখানো হয়েছে। আমার কথা মিথ্যা বলে আপনারা প্রমাণ করতে পারবেন না। এই মিডিয়ার সামনে দাঁড়িয়ে কিন্তু অনেকজন কিন্তু হোমিওপ্যাথি সম্বন্ধে এলোমেলো কথা বলে, বিশেষ করে ডোজ সম্বন্ধে এলোমেলো কথা আমি প্রচুরভাবে শুনেছি। আর এই উল্টো সিধে ডোজ আপনারা কোনোভাবেই ব্যবহার করবেন না, এতে হিতের বিপরীত হয়। আপনি যদি 2 ফোঁটা বা 1 ফোঁটা যদি ডোজ হিসাবে ব্যবহার করেন, রোগীর ভাইটাল ফোর্স কম হলে সেখানে কিন্তু অ্যাগ্রাভেশন হয়ে যাবে। অ্যাগ্রাভেশন মানে রোগ বেড়ে যাবে। এবার একজন রোগীকে আপনি ভালো করতে গিয়ে রোগ বাড়িয়ে দিলে তারপরে ডক্টরের উল্টো কথা বলে যে রোগ বাড়লে হোমিওপ্যাথিতে সারে, একটা হলো কোথায় পায়, এগুলো সব মনোক্তি করা কথা। হ্যানিম্যান কথা কখনই বলেননি। আপনি ঔষধ প্রয়োগ করার পর রোগ যদি বাড়ে তাহলে ভুল ওষুধ নির্বাচিত হয়েছে, এরকমটিও অর্গানন বলা আছে। এই চ্যানেলেই ভিডিও দেওয়া আছে প্রুফ সবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।